क्लास मान एरक ना जो लैपटप दिए बसाय रखबो क्जे व्यस्त होब ओरक ना बाच्चा के जथेष्ट टाइम दीते जेहेतु आमार छोटो मेयेटा एखोनो केजी वाने तो सब किस पशे थकते हैं और क्लस जतक्षण शेष होनी तो अतक्षण पर्त और पशे बसे थकते हैं ओके हेल्प करते हैं जार कारण आज के कूकिंग करते लांच रेडी करते तो आर्लि मर्निंग क्लस शुरू दिए गो तो जेटा करूपार किस लास्ट नाइटे हमें किस बाच्चा जो जीतु ওদেরকে গ্রোন আপ সো ওদেরকে একটু নিউট্রিশিয়াস ফুড দিতে হবে সেজন্য আমি মিক্সড ডাল দিয়ে একটা খিচুড়ি করে রেখেছিলাম তো এখন জাস্ট আমি কাবাবটা ফ্রাই করে আর এগ ফ্রাই করে ওদেরকে লাঞ্চটা দিয়ে দিয়ে তারপরে আমি ওদেরকে ঘুম পাড়াবো তো ঘুম পাড়াই আমি যেটা করব ঘুম থেকে উঠে আমি ওদেরকে নিয়ে নিচে একটু फिजिकल एक्सरसाइज करारे जा गार्डने तो हमारा मिनिमाम हाफ एन आवर बच्चा के लिए और मैं फिजिकल एक्सरसाइज करारे अनेक घेमे जाए तक सुइमिंग पुले गए शुद्ध बच्चा के लिए एक सुइमिंग करब हाफ एन आवर तो बसा आसिए एक स्नैक्स दीब हमार हजबैंड आसपे तो स्कूल जो पढ़ागुल्लो दीसे वह শেষ করবে আর আমি রান্নাটা করব তো ওই সময়ে যেটা হয় এখন আমি কিছু সুপার গ্রোসারি শপ থেকে অর্ডার করেছি তো ওরা আমাকে এখন হোম ডেলিভারি দিয়েছে তো কি কি দিয়েছে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম আমার ফ্রেশ চিকেন খুব ভালো লাগে তো আমার জন্য এইগুলো আমি অর্ডার করেছি ফ্রেশ চিকেন ये दुईटा तो हमें बोले बच्चारा मैंने जेहेतु पढ़ाशुना करे उधर के सब किचु चूलाय मेक करे खावानोर टाइम थाके ना कारण उधर सब किचु आमाके हैंडल करते हैं तो एमन किचु आनियो जेटा जेटा एमन किचु आमार लागबे जेटाते ओरा देखार साथे साथे कोनो आर्गुमेंट ना करे কোন আর্গুমেন্ট না করে খেয়ে ফেলবে সেরকম লবণীয় এরকম টাইপের বিস্কিট ওরা লাইক করবে তো এটা আমি নিয়েছি এটা আসলে পিনাটের যেটা অনেক বাচ্চারা তো নাট এমনিতেই পছন্দ করে আর একটু ক্রান্সিও তো এটা লিখে আছে সিপস এন্ড অ্যাহয় 3 প্যাক স্পেশাল অফারে আছে তো 2 প্যাক থাকলে একটা অফারে দেয় ওরা সবসময় এরকম এখন যেহেতু লকডাউনে सब किस एक सेल कम से बसिभाग जिन आपनर जेटा हो बसिभाग जिन फ्री ते थे किस जिन डिसकाउंट दिए वरा स्टक आउट करते चाय तो ये जे सानफ्लावर एन अर्डर करटार साथ छोटो सानफ्लावर फ्री आटा यहाँ तो ये दुईटार साथ फ्री आगे एक 1.5 सानफ्लावर अएले जेटा थाके ए डी ई विटामिन तीनटा विटामिन पावा जाए देशेर बाइरे जारा थाके एदेर बेशिरभाग विटामिन डी एर समस्या हय एटा सबाई जाने आशा करी तो बाच्चारा पढ़ाशोना करले ओदेर किछु माने ओदेर के इन्सपायर करार जन्य ओदेर किछु मन मतो खाबार दिते हय नाइले ओरा आसले इंटरेस्ट हारिए फेले सब किछुते तो मे जेहेतु एखे आबार दुबई ते सब किसु आपनार टेस्ट करे किन्तु आपनार आसे कोनो किसु भेजाल एरकम कोनो किसु जदि पाए ओरा पूरा ओरा जरिमाना करे दिबे इवन फाइन दिए दिबे जेनो आर कखनो एई प्रोडक्ट माने कान्ट्रीते ढुकते ना पारे ओरकम आपनार स्ट्रिक्ट एकटा ल आछे जार कारणे सब किसुके ट्रास्ट करे खावानो जाय तो ये चको लॉली और पापा आमार छोटोटा बेशी मेये जेटा केजी वाने पड़े वो एखोनो 4 इयार्स 3 मान्थस तो और एकटू माने
শিশুসুলভ আচরণ যেটা থাকে ওটা থাকে, অ্যাটিটিউড। ও কখনো ক্লাস শেষ করলে ওর বাবাকে হোয়াটসঅ্যাপে বলবে, বাবা পাপা আমার, ও ড্যাডি আমার এটা লাগবে ওইটা লাগবে। তো ওর পাপা বেশি না দিলেও দুই একটা দেয়। তো আমার অ্যাকচুয়াল এই এই চিকেনগুলোতে আপনার গিজার্ড, তারপরে চিকেন লিভার এগুলো থাকে না, ওগুলো নিয়ে ফেলে। তো আমি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যখন কুক করি, ও আসলে এই ধরনের জিনিসগুলো খুঁজে, গিজার্ড তারপর লিভার এগুলো পছন্দ করে। তো আমি প্রোজেন রান্না করার সময় এই প্যাকেটের থেকে কিছু কিছু ওখানে মিক্স করে রান্না করি। তো ওর খাওয়ার সময় ও বেছে বেছে কিছুক্ষণ এটা খায়, কতক্ষণ এটা খায়, এভাবে খাই। ও আসলে দুবেলা খায় না, একবেলাই খায়। তো এরকম, তো এটা ফ্রেশ চিকেন, চিকেন লিভার একটা নিয়েছে ও, আর একটা হচ্ছে চিকেন গিজার, তো দুইটা নিয়েছে। তো আমি বলেছি যে বাচ্চাদেরকে আসলে সিজনাল ফুডগুলো খুবই দেওয়া দরকার। যদিও আমাদের দেশে সিজনাল বলতে শুধু দেশেরগুলাই বোঝায়, কিন্তু এখানে তো আউট অফ কান্ট্রি থেকে বেশি প্রোডাক্ট আসে, যার কারণে। এটা হচ্ছে প্লাম, এটা বাচ্চারা অনেক লাইক করে, এটা একটু জুসি টাইপের হয় পাকলে। তো এগুলো আমি ওকে বলেছি কিছু রাইপেন কিছু আনরাইপেন এরকম নিতে, যেগুলো আনরাইপেন থাকে মানে কাঁচা থেকে, এগুলো পাকতে একটু সময় নেয়, আর পাকাগুলো খাইতে খেতে কাঁচাগুলোও পেকে যায়। ইয়েস ইয়েস। তো সাথে আমি আসলে পিসটা অনেক বেশি, পিসের সব কিছুই ভালো, পিস আসলে এক্সপেন্সিভ একটা ফুড, যদি স্মেলটা অনেক গুড, ফিস থেকে ফেস ওয়াশ এটা ওটা অনেক কিছু মেক করে ড্রামাটোলিস্টরা। এটা ফিস অনেক নাইস এটা, কিন্তু পিসগুলো অনেক সফট হয় এবং স্কিনটা লাইট হয় পেকে গেলে, তো ওইটা অনেক টেস্টি হয় আর তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় পাকলে অবশ্য। তো আমরা সবাই খাই, আমার মেয়ে, আমরা বাচ্চাদেরকে বেশি দিই। আরেকটা জিনিস এখানে আছে, এটা হচ্ছে আপনার পিয়াজ, জানি না এটা বাংলাদেশে মেবি এটাকে নাশপাতি বলে, নাশপাতি বলে মেবি। এটা আসলে আমার প্রেগনেন্সির সময়ে যখন আমার সিজার হয়েছিল আমার মেয়েটা, তখন হসপিটালে এভরিডে আমাকে এই পিয়াজটা দিত, তো রাগ হসপিটালে, দুবাই রাগ হসপিটালে। তো আমি এই খাওয়ার পরে আমি বলছি নিশ্চয়ই এটাতে কোনো নিউট্রিশাস ভালো জিনিস আছে, নাহলে ডাক্তাররা এই ধরনের জিনিস রিকমেন্ড করতো না আমার অপারেশনের পরে। তো আমি এরপর থেকে আমার হাজব্যান্ড দেখছে, ওরা আমাকে রেগুলার এটা দিচ্ছে, তো আসলে চোখে পড়লে আমার জন্য আনে, আমিও অর্ডার করেছি। ওয়াটারমেলন নিয়েছি, এটা একটু স্মল সাইজের, কারণ এটা হোম ডেলিভারি দিয়েছে, এই জন্য আমি মনে করছি হয়তো আমাকে ভালোটা নাও দিতে পারে, অনেক কাটাটা দিয়ে দিতে পারে, এই জন্য আমি ছোটো সাইজেরই অর্ডার করেছি। এই কেকটা খুবই ভালো, এটা আসলে এই জন্য অর্ডার করেছি, বাচ্চারা যখন পড়াশোনা করে আমি ওর পাশে বসে থাকি, তখন কিচেনে গিয়ে রান্না করতে গেলে হয়তো রান্নাটা একটু সুন্দর কম হয় অথবা অনেক প্রবলেম হয়ে যায়। তো এরকম একটা কেক থাকলে একটু ওভেনে হট করে দিলে বাচ্চা খাইয়ে ফেলে, এরপর আমি আবার ওর পড়াশোনাটাকে ফোকাস করতে পারি, যার কারণে এই ধরনের রেডিমেড ফুডগুলা দরকার আছে এরকম একটা দেশের বাইরে একটা বিজি লাইফে। সব কিছু নিজ হাতে করতে গেলে অনেক কিছু মিসিং হয়ে যায়। আমার আসলে আমার হাজব্যান্ড আমাকে সব সময় বলে বাচ্চাদের পড়াশোনাটাকে সব সময় খাবার থেকেও ফার্স্ট প্রায়োরিটিতে রাখার জন্য। ইদানিং ওর একটা ইয়ে হয়ে গেছে, তো আমার দুইটা বাচ্চাই জেমসে পড়ে, তো জেমস ওয়েস্টমিনস্টার স্কুলে দিয়েছে। তো ও এখন তো লকডাউনে, যদিও বাসে করে স্কুলে যাচ্ছে না, জাস্ট 3 মাসের জন্য একবার একবার করে অ্যারাবিকদের সাথে, অ্যারাবিকরা যে ধরনের কোয়ালিটি ফুল জিনিস ইউজ করে, ওখানে কোনো ভেজাল অথবা হাই কোয়ালিটি না হলে অ্যারাবিকরা এটা মানে ওদের ডেলি ইউজে রাখে না। আর ওদের সাথে যেই কোম্পানিগুলো কাজ করে এগুলো কিন্তু অনেক হাইলি সার্টিফাইড এরকম মানে বিশ্বস্ত কোম্পানিগুলো হয়। তো আমি বাইয়ারা জিনিস সবচেয়ে লাইক করি, এটা যেহেতু আমি সুপার মার্কেটে অর্ডার করেছি, তো ওরা ওদের পছন্দ অনুযায়ী ডেইলি ফ্রেশটা দিয়েছে, এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, তো ভালোই হয়। এমনি কী করবো, নাই যেটা বলে, তো আমি যেহেতু যাওয়ার সময়টা নাই সেজন্য এভাবে অর্ডার করেছি।
এগুলো হচ্ছে গার্লিক, এগুলো আসলে চাইনিজ, এগুলো ইন্ডিয়ান না। এই গার্লিকগুলো একটু বড় বড় হয়। তারপরে এখানে যেটা নিয়েছি এটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ব্ল্যাক গ্রেপস। ব্ল্যাক গ্রেপস কিন্তু মেয়েদের জন্য অনেক ভালো, মহিলাদের শরীরে অনেক প্রবলেম থাকে আর বাচ্চাদের জন্য তো অনেক ভালো। তো এইগুলাই ছিল আমার কোরিয়ান্ডার লিপস, মানে ধনে পাতা যেটা বলে সেটা অর্ডার করেছি। এটা একটু বেশি লাগে আমার। আর একটা হচ্ছে এটা হচ্ছে রেড ওনিয়ন, আমরা রেড ওনিয়নটা ইউজ করি। আর যেটা হোয়াইট কালারের ওনিয়ন থাকে সেটা আমরা স্পেসিফিক্যালি সালাদের জন্য ইউজ করি। আর মাহমুদ অফ দ্য টাইম আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্টাল খাবারগুলা মানে করি, যেন হাজব্যান্ড একটু খাওয়া দাওয়া টেস্ট ভালো হইলে ও একটু হ্যাপি থাকে, আমাকে শপিং টপিং ভালো করে করে দেয়। তো যার কারণে আমি আসলে ওর জন্য একটু মাঝে মাঝে একটু পার্টি ফাইভ স্টার হোটেলের স্টাইলে ওকে অ্যাপ্রিসিয়েট করি রান্না করে। তো ও আসলে অনেক হ্যাপি হয়, ও তো মানে সেরকম মানে অন্য কিছুতে ইয়া নাই, একটু খাওয়া দাওয়াটাকে হ্যাপি হয় আর কি। তো এ ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবার, এই করোনার সময়ে সবার সুস্বাস্থ্য কামনা করি। সবার জন্য আমার এভরিডে প্রেয়ারে সবার জন্য আমি দোয়া রাখি, আল্লাহ যেন সবাইকে ন্যাক খাইয়ে দেয়, ন্যাক আমল দেয়, প্রত্যেকেই যেন প্রত্যেকের জীবনের ছোট ছোট ড্রিমগুলো ফিল আপ করে যেতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয় সুন্দর একটা লাইফ স্টাইল লিড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা যেই বেল আইকনটা আছে, যেখানে আপনার তিনটা অপশন আছে, ওখানে অল যে অপশনটা আছে সেটা আপনারা ক্লিক করবেন, তাহলে আমার সবগুলো ভিডিও আপনাদেরকে নোটিফিকেশানে শো করবে। তো বাবাই, সি ইউ টুমরো।